Good afternoon, Internet. Welcome back to another new Durga Puja Pandal video. এখন আমি চলে এসেছি দমদম পার্কে, আর আমি ঠিক এখন দমদম পার্ক ভারত চক্র দুর্গা পূজা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। দমদম পার্ক ভারত চক্র প্যান্ডেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্যান্ডেল ইন দমদম পার্ক এরিয়া, নট অনলি ইন দমদম পার্ক অলসো ইন কলকাতা রিজে। খুবই একটা ফেমাস প্যান্ডেল, আগের বছর আমি কভার করেছিলাম, এই বছর আমি আবার চলে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ভারত চক্র দুর্গা পূজা প্যান্ডেল। আগে একটা আমি ইনিশিয়াল প্রিপারেশন স্টেজে ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম এবং আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু আবার আমি চলে এসেছি দমদম পার্ক ভারত চক্র ভিডিও করার জন্য। যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক দেবেন। আজকে হলো আপনার 24শে সেপ্টেম্বর, মাত্র 6 দিন মাত্র বাকি দুর্গাপূজা 2022 শুরু হতে। তার আগে কীরকম প্রস্তুতি চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি দমদম পার্ক ভারত চক্র প্যান্ডেলে, সেটা আপনি এই ভিডিওতে দেখতে পারবেন। তো চলুন আবার শুরু করে দেওয়া যাক। মেন রোড থেকে ঢুকে আপনার এই ভারত চক্র দুর্গাপূজা প্যান্ডেল দেখতে পাচ্ছেন। আপনার এখনও কাজ চলছে, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে তার জন্য, কিন্তু বাদিকে দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্রাকচার মতন করা হয়েছে, খোপ খোপ করা। আর এখন এখানে কাজ চলছে, আর একটা স্ট্রাকচার বানানো হচ্ছে। আর এই হলো আপনার ভারত চক্র দুর্গাপূজা প্যান্ডেল 2022 সালের জন্য। একটা দেখছি ট্রায়াঙ্গুলার শেপের সামনের দিক থেকে লাগছে, ওখানে একটা সার্কুলার শেপের হোল করা আছে এবং খুব মাটির কাজ হচ্ছে, ম্যাক্সিমাম প্যান্ডেলটা মাটির কাজে হয়েছে। দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো পিকচার মতন লাগছে, এগুলো সব মাটিতে ইংগ্রেভ করে করা হয়েছে, পুরো মাটির কাছে করা। এই সামনের ডিজাইনগুলো দোলনা চড়ছে, তারপর ঘরের মধ্যে, তারপর আপনার গরু চড়াচ্ছে, এইসব ডিফারেন্ট টাইপ অফ আর্টওয়ার্ক প্যান্ডেলে। গেটের ওপরে যে ওয়ালটা, ওটা আপনারা দেখতে পাবেন। এবারে প্যান্ডেলের মধ্যে প্রবেশ করছি, দেখতে পাচ্ছি প্যান্ডেলের এন্ট্রেন্সে এরকম আপনার আর্টওয়ার্ক করা হয়েছে, পেছন দেখতে পাচ্ছেন ওপরেও তাই এরকম আর্টওয়ার্ক করা হয়েছে, সাইডে সার্কুলার শেপে আর্টওয়ার্ক করা হয়েছে। পেছনে একটু নয়েজ হচ্ছে, তোমার ভয়েসটা একটু ক্লিয়ার আসবে। প্যান্ডেলের ভেতরে গিয়ে একটু সাইলেন্স পাবো, ভালোভাবে দেখাবো। তো চলুন প্যান্ডেলের ভেতরে যে ফার্স্ট ডান্সে দেখছি, খুবই সুন্দর লাগছে। এন্ট্রেন্সে দেখতে পাচ্ছেন এগুলো সব খড় দিয়ে করা হয়েছে, আর এগুলো সব বাঁশ কেটে এগুলো সব ডিজাইনগুলো করা হয়েছে। ওপরেও তেমনি, ওপরে সার্কুলার শেপে খড় দিয়ে পেঁচিয়ে 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 সব করা হয়েছে সেমিলার। এরকম দুদিকে, এদিকে যেমন একটু এরকম শেপে হয়েছে, ঠিক এদিকে একটু ট্রায়াঙ্গুলার শেপে হয়েছে, কাইন্ড অফ সেম সিমিলার মতন করতে হয়েছে, কিন্তু সবসময় তো সিমিলারভাবে করা যায় না। তো এবার ভেতরে ঢুকে গেলে আমি ভেতরে দেখতে পাচ্ছি এখানে কতগুলো ছোটো ছোটো পুতুল লাগানো হয়েছে, এগুলো চারিদিকে দেখতে পাচ্ছেন সার্কুলার শেপে খড় দিয়ে, কত খড় দিয়ে সব এগুলো করাগুলো সব খড়ের কাজ। আর উপরে পুতুলটা দেখতে পাচ্ছেন আপনারা, একবার দেখে নিন। এগুলো সব ছোটো 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 পুতুল দেখতে পাচ্ছেন, কত হাজার হাজার ছোটো ছোটো পুতুল মাটির কাজ দিয়ে করা হয়েছে, আর এগুলো সব বাঁশ দিয়ে পুতুলগুলো করা হয়েছে। আমি একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এটা কীরকম লাগছে। তো আপনারা যদি আমার এই আগের ভিডিওটা দেখে থাকেন, দমদম পার্ক ভারত চক্র যে ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা জানবেন একটা শর্ট ইন্টারভিউ নিয়েছিলাম আর্টিস্ট থেকে, আমি প্যান্ডেলের যে আর্টিস্ট আছে বানানো, তিনি বলেছিলেন যে কী থিম হবে আমি নিচে দিয়ে দিচ্ছি, এবং বলেছিল ছোটো ছোটো পুতুল প্যান্ডেলের সামনে থাকবে, ওটা আমি মিউট করে দিয়েছিলাম। কিন্তু এই যে সব ছোটো ছোটো প্যান্ডেলের এন্ট্রেন্সের মধ্যে ছোটো ছোটো পুতুল, মাটির পুতুল আর এগুলো কাঠের পুতুল, এগুলো সব আপনার এই পিলারের মধ্যে সাজানো হয়েছে। আর ওপরে দেখতে পাচ্ছেন এরকম অনেক আপনার খড় পেঁচিয়ে পেঁচিয়ে সার্কুলার শেপ করা হয়েছে প্যান্ডেলের এন্ট্রেন্সের দিকে, চারিদিকে এরকম আপনার খড় দিয়ে করা হয়েছে। তারপর আপনার দেওয়ালের মধ্যে এগুলো দেখছি মাটির কাজ দিয়ে সব পুতুল আঁকা হয়েছে, দেখতে পাচ্ছেন পুতুলগুলো, এগুলো সব মাটির কাজে করা, এগুলো আঁকা মানে না, মানে কার্ভ কার্ভ করে মাটির মধ্যে কাজ করে এগুলো করা হয়েছে। সিমিলার ওই দেওয়ালে ওরকম আপনার কাজ হয়েছে। আর লাইটিং ওয়ার্কগুলো দেখুন, এই ছোটো ছোটো হোল দিয়ে সব আপনার লাইটগুলো থ্রু আউট হচ্ছে,
তেমনি এখানেও সব লাইটগুলো থ্রু আউট হচ্ছে। আর সব পিলারগুলো পিলারগুলো সব আপনার বাঁশের পিলার, বাঁশের মধ্যে দেখুন কি সুন্দর সুন্দর কাজ করা হয়েছে, কি সুন্দর লাগছে, বেশ দারুণ প্যান্ডেল হয়েছে এবছর। এইটুকুন দেখি আপনারা আন্দাজ করতে পারছেন কীরকম প্যান্ডেল। আর এরকম ঘরের নিচে সব আপনার লাল সাদা কাপড় লাগানো হয়েছে, সব বাঁশে, সব এরকম বাঁশ বাঁশগুলোতে আপনার সব এনগ্রেভ করে আপনার কেটে এরকম ডিজাইনগুলো বানানো হয়েছে। সিমিলার ওই দিকেও তেমনি দু সাইডেই আপনার সব সিমিলার কাজ হয়েছে। আর এখানে সব লাইটগুলো থ্রু আউট হচ্ছে, আরও লাইট জ্বলবে যেহেতু এখন কাজ চলছে, পুরো লাইট জানানো হয়নি। আমি রেকমেন্ড করবো যে আপনারা রাত্রিবেলায় আসুন, রাত্রিবেলায় আরও সুন্দর লাগবে প্যান্ডেলটা, অনেকগুলো লাইট থ্রু আউট করবে। আর যে কাজগুলো হয়েছে এগুলো মানে একটা আলাদা লাইটিং থাকলে প্যান্ডেলটা আরও ফুটে উঠবে এবং আপনাদের আরও ভালো লাগবে। তো চলুন এবার আমি দেখা আপনি মায়ের কাছে চলে যাই, মানে দুর্গা মায়ের সামনে চলে যাই, দুর্গা মায়ের সামনে কীরকম কাজ হয়েছে ওটা আপনাদের দেখাই। এখন আমি দুর্গা প্রতিমার সামনে চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছেন এরকম একটা ওপরে আপনার সুতো, লাল সুতো দিয়ে বাঁধা জিনিস চারিদিকে দেখতে পাচ্ছেন। এদিক থেকে তাকান, ওদিকে তাকান, আমি আপনাদের দেখাই দুর্গা প্রতিমাটা কীরকম ভারত চক্র 2022 সালে দুর্গা পূজা প্যান্ডেলে হয়েছে। পেছনে দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমা, এই হলো আপনার দুর্গা প্রতিমা ভারত চক্র 2022 সালে। খুব একটা সুন্দর ইউনিক চিন্তাভাবনা এবছর দুর্গা মূর্তিটা বানানো হয়েছে। চলুন এবার ভালোভাবে দেখিয়ে দিই। এই হলো আপনার ভারত চক্র দুর্গা পূজা প্যান্ডেলে দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছেন। খুব একটা ইউনিক দুর্গা প্রতিমা বানানো হয়েছে, ছোট 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 গণেশ, কার্তিক, তারপর আপনার সরস্বতী, সরস্বতী মা, লক্ষ্মী মা, সব এরকম। আর প্যান্ডেল প্রতিমার উপরে দেখতে পাচ্ছেন যে আপনার কাজগুলো করা হয়েছে, সব আপনার সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ওপরের দিকটা। আর এরকম আপনার পেছনে যে আপনার চালাটা করা হয়েছে দুর্গা প্রতিমা, ওটা তো খড় দিয়ে করা হয়েছে, কিন্তু দেখুন অনেক ছোটো ছোটো ডিজাইনিং ওয়ার্ক আপনার করা হয়েছে, পেন্টিং করা হয়েছে আপনার, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হলো আপনার একটা ফাইনাল ডান্স ভারত চক্র দুর্গা প্রতিমা 2022 সালে। সিমিলার আপনার এই দেওয়ালেও সেম রকম কাজ করা হয়েছে, এইটা দেখতে পাচ্ছেন সব চুল, আর এরকম চুল আপনার সার্কুলার সেটে বিশাল বড়ো সব চুল ওরকম করা হয়েছে। এই চুলটা কার আপনারা দেখে নিন, দুর্গা প্রতিমার একদিকে একবার আপনারা যদি ফোকাস করেন, দুর্গা প্রতিমার যে চুল চারিদিকে ছড়িয়ে আসে, দেখুন ওই দিক থেকেও ছড়িয়ে আসে, কত বড়ো চুল এই বছর ভারত চক্র দুর্গা প্রতিমার করা হয়েছে। এবং চুলগুলো আপনার সব দেওয়ালের সাথে যাচ্ছে ওখানে অবধি, পুরো এই এন্ট্রেন্স অবধি, তারপর ওই এন্ট্রেন্সের থেকে চুলটা দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমার যে চুল পুরো ওখান থেকে স্প্রেড করা আছে দুর্গা প্রতিমা। আপনার দুর্গা প্রতিমার পাশে যে দেয়ালগুলো ছোটো ছোটো প্রদীপ লাগানো হয়েছে, সব ইলেকট্রিক প্রদীপ আপনারা দেখতে পাচ্ছেন। প্রদীপের পাশে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী গণেশ রাখা হয়েছে, হাওয়ার দেওয়া হয়েছে, এগুলো মনে হয় আপনার লক্ষ্মীর ভার লাগানো হয়েছে, রাখা হয়েছে, আয়না লাগানো হয়েছে, ছাতা লাগানো হয়েছে, দৈনিক যে আপনার দিনকালের আপনার জিনিসপত্র লাগে, চশমা, তারপর চটি, কাঠের চটি, সেই আপনার পুরোনো দিনের একটা ল্যান্টার্ন, উল, সুশ্রুত উল, তারপর আপনার লক্ষ্মীর ভান্ডার তো দেখালাম, এরকম টুপি, তারপর ওপরেও আপনার পায়ের ছাপ, ওইসব লাগানো আছে। এরকম আপনার একটা প্রদীপের সাথে একটা ভার রাখা আছে, এরকম সিমিলার ভার দেখতে পাচ্ছেন। আর এটা একটা আপনার গাছের মধ্যে সব ছোটো ছোটো ইট বাঁধা হয়েছে, যেমন ইট বাঁধে লোকে মানত চাওয়ার জন্য সেই ইটটা আপনার এখানে লাগানো হয়েছে। একটা গাছ এটা বোঝা যাচ্ছে, এই গাছের মধ্যে পাতাও আছে, মানে এটা অরিজিনাল গাছ মনে হচ্ছে। তাহলে লাইটিংটা কম আছে, একটু স্কিচ করবেন তার জন্য, যেহেতু ভেতরে লাইট জ্বালানো হয়নি, এরকম আপনার সব। আর তার উপরে দেখতে পাচ্ছেন লাল সুতোগুলো, এই লালগুলো এর মধ্যেও সব একটা ইট বাঁধা আছে, চারিদিকে প্যান্ডেলের মধ্যে লাল সুতো ইট বাঁধা ভর্তি একদম। আর এইটা হচ্ছে দুর্গা প্রতিমা, খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা বানানো হয়েছে এই বছর দমদম পার্ক ভারত চক্র দুর্গা পূজা প্যান্ডেলে। দুর্গা প্রতিমার সামনে ছোট্ট ছোট্ট পুতুল, যেটা এন্ট্রেন্সে আপনাদের দেখালাম, এরকম ছোট ছোট পুতুল রাখা আছে দেখতে পাচ্ছেন আপনারা।
এদিকেও আপনার ছোট ছোট পুতুল রাখা হয়েছে। আচ্ছা সরি, পেছনে ওগুলো পেন্টিং না, পেছনে ওখানে এন্ট্রেন্সে যেমন কাঠের দিয়ে বানানো ছিল ওরকমই বানানো ড্রয়িং আঁকা হয়েছে কাঠের ওপরে। খুবই একটা ইউনিক চিন্তাভাবনায় দুর্গা প্রতিমাতে এবার বানানো হয়েছে। দুর্গা প্রতিমা তো এবার খুবই অন্যরকম করা হয়েছে আর খুবই ইউনিক দুর্গা প্রতিমা করা হয়েছে, কিন্তু দুর্গা প্রতিমার দুর্গা মায়ের যে চুলটা পুরো এরকম করে স্প্রেড করছে এদিক থেকে ওরকম করে পুরো প্যান্ডেলের দেয়াল ঘিরে, পেছনে দেখতে পাচ্ছেন এই কালো কালো এগুলো পুরো দেয়াল ঘিরে চুলগুলো করা হয়েছে। আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন দমদম পার্ক ভারত চক্র প্যান্ডেলে 2022 সালে কীরকম প্রস্তুতি চলছিল, কীরকমভাবে সেজে উঠেছে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এমনি কিছু দেখানো নেই, আমি দুর্গা প্রতিমার চারিদিকে যে আর্টওয়ার্কগুলো করা হয়েছে ওগুলো আপনাদের দেখিয়ে দিলাম। তবে এন্ট্রেন্সের মুখে যেই এই আপনার একটা পিলারের মধ্যে সব পুতুলগুলো লাগানো হয়েছে ওটাও দেখিয়ে দিলাম। তারপর দেয়ালের কী কাজ হয়েছে, দেয়ালের যে পুতুল এগুলো মাটির ওপরে কাজ হয়েছে, পুরো মাটির ম্যাক্সিমাম মাটির কাজ এবং চটের কাজে এই ভারত চক্র দুর্গা পূজা প্যান্ডেলটা সেজে উঠেছে 2022 সালে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই, অ্যান্ড আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট আপকামিং দুর্গা পূজা ভিডিওস।